নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার ছয় রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। এক ঘন্টায় কোটিপতি হতে চলেছে এই পাঁচ সৌভাগ্যশালী রাশি। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করব। দেখুন, আগামীকাল রয়েছে আপনার বুধবার, একাদশী তিথি রয়েছে এবং পূর্বসারা নক্ষত্র আগামীকাল রয়েছে এবং রাহুকাল রয়েছে আপনার বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত। অর্থাৎ এই দেড় ঘন্টাটা বিশেষভাবে যে কোনো শুভ কাজ আপনারা করবেন না, যে কোনো শুভ কাজ থেকে আপনারা বিরত থাকুন। এবং আমি যে একটা ঘন্টার কথা বলবো, এক ঘন্টায় কোটিপতি, এই যে এক ঘন্টা সময়টা দেবো, এই পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে। যাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আমি একটা কথা আপনাদেরকে বলি, ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন, কারণ প্রত্যেকেরই কিন্তু কম বেশি অর্থপ্রাপ্তির যোগ থাকে। কেউ কেউ বুঝতে পারে, কেউ কেউ বুঝতে পারে না। অনেকে প্রচুর অর্থ নষ্ট করছেন এই অর্থপ্রাপ্তির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করে, তার আগে আপনারা জেনে নিন। আর আপনার ক্ষেত্রে রাহুর প্লেসমেন্ট কেমন রয়েছে, রাহু শুক্র বুধ আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে, তবেই কিন্তু বলা সম্ভব আগামী সময় আপনার অর্থপ্রাপ্তি হবে কি না। দেখুন, আগামী যে কাল বুধবার, প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় সিদ্ধিদাতা গণেশ। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং এই যে একটা ঘন্টা আমি বলবো কোন কোন রাশি ক্ষেত্রে কতক্ষণ সময় রয়েছে, সেটাও আমি কিন্তু পার্ট বাই পার্ট রাশি অনুযায়ী জানাবো এবং টার্গেট নাম্বার আপনাদেরকে বলবো। কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, অনেকেই লটারির টিকিট কাটছেন, অনেকের ক্ষেত্রে হচ্ছে, আবার কারো কারো ক্ষেত্রে হচ্ছে না। এর জন্যই কিন্তু আগে আপনারা ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং দীর্ঘদিন যাদের হচ্ছে না, বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন। নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আমাদের জন্মছকে রাহু যদি অশুভ অবস্থাতে থাকে, ভাগ্যভাব যদি আমাদের দুর্বল হয়, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তিতে বাধা আসবে। আর ভাগ্যভাব যদি আমাদের স্ট্রং থাকে, রাহু গ্রহ যদি আমাদের ভালো থাকে, নিশ্চিত রূপে আমাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ আমি বারবার একটি কথা আপনাদেরকে বলি, কলিযুগে শর্টকাটে এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি যে গ্রহটি ঘটিয়ে থাকে সেটি একমাত্র রাহু গ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। সেই জন্য আমি বারবার বলি, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। দেখুন, আমি পাঁচ রাশির কথা বলবো এবং পাঁচ রাশি এক ঘন্টায় হতে চলেছে কোটিপতি। হয়তো আপনি হতে পারেন সৌভাগ্যশালী রাশি। আপনার যদি দশা মহাদশা পারমিট করে, এই তিনটি গ্রহ রাহু বুধ শুক্র যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে এবং ভাগ্যভাব যদি স্ট্রং থাকে, আকস্মিক প্রাপ্তির ভাব যদি স্ট্রং থাকে, এই এক ঘন্টাতে আপনিও কিন্তু হতে পারেন কোটিপতি। সময়গুলো আপনাদেরকে আমি প্রত্যেক দিন কিন্তু জানিয়ে দিই এবং প্রত্যেকটি রাশির ক্ষেত্রে টার্গেট নাম্বার আমি ডিটেলসে আপনাদেরকে জানাই। তাই অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। অনেকে কেটে 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 ভিডিওগুলি শুনছেন, হয়তো মূল আলোচনা থেকে বেরিয়ে যাচ্ছেন। কেন আমি বারবার বলি, অনেকে সর্বশান্ত হচ্ছেন টিকিট কেটে। আগে জেনে নিন আপনাদের ক্ষেত্রে সময়টা কখন রয়েছে, আপনাদের প্রাপ্তির সময়টা কখন রয়েছে সেটা আগে জেনে নিন। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের এই এক ঘন্টা টাইমের মধ্যে আপনাদেরকে বলে দিই, দশটা বারো মিনিট থেকে এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত, দশটা বারো মিনিট থেকে এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে খুব সময়টা শুভ। এই এক ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। আপনাদের টার্গেট নাম্বার শুধুমাত্র চার, শুধুমাত্র কন্যা রাশির চার। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশির যে এক ঘন্টার যে সময়টা আপনাদেরকে বলবো, দশটা দুই মিনিট থেকে দশটা একান্ন মিনিট পর্যন্ত, দশটা দুই মিনিট থেকে দশটা একান্ন মিনিট পর্যন্ত আপনাদের যে শুভ সংখ্যা বা আপনাদের যে টার্গেট নাম্বার সিংহ রাশি, সেটি হচ্ছে আপনাদের ছয়টা আপনাদের আগামীকালের জন্য খুবই শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশির আপনাদের যে ছোট্ট একটা সময়, দশটা সতেরো মিনিট থেকে আপনাদের শুরু হচ্ছে এগারোটা
3 মিনিট পর্যন্ত, 10টা 17 মিনিট থেকে 11টা 3 মিনিট পর্যন্ত আপনাদের টার্গেট নাম্বার 8। এরপর যে রাশির আমি কথা বলবো, অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে, সে রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে আপনাদের 9। আপনাদের যে 1 ঘন্টার যে শুভ সময় সেটা হচ্ছে 10টা 25 থেকে 10টা 55 মিনিট পর্যন্ত। এই 1 ঘন্টার মধ্যে ছোট্ট একটা সময় আপনাদেরকে দিলাম, এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুব শুভ ফল কিন্তু দিবে। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম একদম অন্তিম শেষ রাশি, মহাসৌভাগ্যশালী রাশিতে আপনার হতে চলেছে, সেটি হচ্ছে আপনার ধনু রাশি। হ্যাঁ, আপনি ধনু রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু প্রবল যোগ সৃষ্টি হয়েছে আগামীকাল। আপনার যে টার্গেট নাম্বার, আপনাদের যে একটা ছোট্ট শুভ সময়টা আগে বলে দিই, আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 10টা 45 মিনিট থেকে 11টা 16 মিনিট পর্যন্ত, ছোট্ট একটা সময়। এই 1 ঘন্টার মধ্যে কিন্তু হতে পারেন কোটিপতি, 10টা 45 মিনিটে 11টা 16। আপনাদের যে আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। অর্থাৎ এই 5টি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। যারা আবারও বলছি আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, সমস্যা রয়েছে, সমস্যার পাশাপাশি সমাধানের পথ হচ্ছে জ্যোতিষ, এবং এর পাশাপাশি আমি যে সময়গুলো আপনাদেরকে বেঁধে দিচ্ছি, যে টার্গেট নাম্বারগুলো বেঁধে দিচ্ছি, তার উপর যদি আপনারা একটু নির্ভর করেন এবং ব্যক্তিগত জন্মচক্রে দেখান, সঠিক প্রতিকার প্রতিবিধান করেন, ভাগ্যভাগকে স্ট্রং করেন, বার্থ চার্ট রিফরমেশন করেন, আমি গ্যারেন্টির সাথে আপনাদেরকে খুব দায়িত্বের সাথে বলবো যে আপনাদের এই সময় অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। নমস্কার, ধন্যবাদ।